সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। শিশিরের সম্পত্তি নিয়ে মোদি শাহকে চিঠি কুণালের, দাবি এরই তদন্ত। কাতির সাংসদ তথা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি ও সিবিআইকে চিঠি দিয়েও সারদা কাণ্ডে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, সারদা মালিক সুদীপ্ত সেন নিজে অভিযোগ করেছিলেন 2011-12 সালে তাকে শিশির অধিকারীরা ব্ল্যাকমেল করে এবং সেই কারণে প্রচুর টাকা তাকে দিতে হয়। সেই সময় শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল 10 কোটি টাকা। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এবং ইডি ডিরেক্টরকে চিঠি লিখেছি। কুণালের আরও অভিযোগ, 2009 সালে শিশির অধিকারী নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে জানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ 10,83,159 টাকা। তারপর 2011 সালে সেই সম্পত্তি বেড়ে হলো 15,96,306 টাকা। আর 2012 সালে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ 10,34,49,500 টাকা। অর্থাৎ এক বছরের 10 কোটি টাকার সম্পত্তি বেড়েছে। এটা কোন ম্যাজিকে হয়? এই টাকা কোথা থেকে এলো? শিশিরের সম্পত্তি নিয়ে এখন কুণালের চিঠির ভিত্তিতে কেন্দ্র কী পদক্ষেপ গ্রহণ করে তা অবশ্য সময় বলবে। তবে বিজেপির তরফে তৃণমূল মুখপাত্রের এই অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন, কারুর যদি মনে হয় কোনো তথ্য গোপন করা হচ্ছে তাহলে তিনি কোর্টে যেতে পারেন, কেন্দ্রীয় এজেন্সি নিজেদের কাজ সঠিকভাবে করছে। নওশাদকে সমর্থন নয়, বিজেপি প্রার্থী দিয়ে অভিষেককে হারাবে, সাপ জানালেন শুভেন্দু। নওশাদ সিদ্দিকিকে কখনোই সমর্থন করা হবে না, ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি নিজে প্রার্থী দেবে, পরিষ্কার এই কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি প্রার্থী হতে পারেন, এই জল্পনা বেশ কয়েকদিন ধরে চলছে। নওশাদকে সমস্ত দল কি সমর্থন করবে এই প্রশ্ন উঠেছিল। এদিন মঙ্গলবার মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন, মানুষ চাইলে, সমস্ত দল চাইলে সিপিএম নওশাদ সিদ্দিকিকে সমর্থন করবে। তখনই সমস্ত বিরোধী দলের ঐক্য হওয়ার প্রসঙ্গটি সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে সিপিএম বিজেপি কি একসঙ্গে আইএসএফকে সমর্থন করবে, এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিল। সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তবে দরাজ হাতে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সার্টিফিকেট দিয়েছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্য নওশাদ সিদ্দিকি সবসময় মুখিয়ে থাকেন। বিধানসভার মধ্যেও সিদ্দিকির ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য, এই কথা পরিষ্কার জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজেরা প্রার্থী দেবে, তাদের ওই কেন্দ্রে লোকবল রয়েছে, ভোটারের সংখ্যাও যথেষ্ট বেশি, আইএসএফকে কোনোভাবেই সমর্থন করা হবে না। বিজেপি একালোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারাবে, পরিষ্কার এই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে নওশাদ সিদ্দিকের সমর্থনের বিষয়টিতে জল ঢেলে দিলেন শুভেন্দু। 2019 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3,20,000-এর বেশি ভোটে জিতেছিলেন। অভিষেক পেয়েছিলেন 7,91,000-এর বেশি ভোট, বিজেপির প্রার্থী পেয়েছিলেন 4,70,000-এর বেশি ভোট। তথ্য বলছে এই কেন্দ্রে 53%-এর বেশি মানুষ সংখ্যালঘু, সেই ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই কার্যত গিয়েছে। এখন থেকে ওই কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে, ফলে যে কোনো উপায়ে তৃণমূল জেতার জন্য মরিয়া হয়ে উঠবে এমনই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি একালোড়ে কতটা ভোট ব্যাঙ্কে জেতার জায়গা নিয়ে যেতে পারে সেই প্রশ্ন থাকছে। নওশাদ সিদ্দিকিকে তৃণমূল বিরোধিতার জন্য দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন শুভেন্দু অধিকারী। আদর্শগত পার্থক্য তাদের মধ্যে রয়েছে, বিধানসভার ভিতর নওশাদের ভূমিকাকে বিজেপি যথেষ্ট সাধুবাদ জানায়। বিজেপির পক্ষ থেকে বিধানসভায় বক্তব্য রাখার সময় নওশাদকে দেওয়া হয়, এ কথাও জানিয়েছেন শুভেন্দু। বড় খবর, জন্মদিন শেষ হতে না হতেই অভিষেক ব্যানার্জিকে সমন পাঠালো ইডি। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাতে ইডির নোটিশ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তবে ঠিক কোন মামলায় তাকে তলব করা হয়েছে তা এখনও জানা যায়নি। সূত্র মারফত খবর, আজ বৃহস্পতিবার নেতাকে সমন পাঠিয়েছে ইডি।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনো তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, এদিনই 7ই নভেম্বর জন্মদিন ছিল নেতার। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত 3রা অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধর্ণা কর্মসূচি নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা, সেই কারণে সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে নেতা লিখেছিলেন, পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তি জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উৎসর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী 2রা ও 3রা নভেম্বর অক্টোবর দিল্লিতে থাকব। সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ শুরুয়ে বলেছিলেন, যদি থামাতে পারো থামাও। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন, পুজোর মধ্যে নেতাকে তলব করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় পুজো পেরোতে না পেরোতেই ফের এলো তলব। এত ভয় কিসের? মোদি আদানির বিরুদ্ধে নয়া ষড়যন্ত্রের অভিযোগ মহুয়ার। বৃহস্পতিবারই তার ভাগ্য নির্ধারণ করবে লোকসভার এথিক্স কমিটি। একদিন আগে অর্থাৎ বুধবার নয়া তীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শিল্পপতি গৌতম আদানিকে বিদ্ধ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার অভিযোগ, এথিক্স কমিটিতে বিরোধীদের সংখ্যালঘু করার জন্যই মঙ্গলবারের বৈঠক পিসিএ বৃহস্পতিবার করা হয়েছে। উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এথিক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল 7ই নভেম্বর মঙ্গলবার, কিন্তু গত সোমবার জানা যায় সেই বৈঠক হবে 9ই নভেম্বর বৃহস্পতিবার। ঠিক কেন দুদিন বৈঠক পিছিয়ে দেওয়া হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মহুয়ার অভিযোগ, এথিক্স কমিটিতে বিজেপি সাংসদদের সংখ্যা বেশি রাখার জন্যই রাতারাতি বদলে দেওয়া হয়েছে বৈঠকের দিন। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন, আমার বিরুদ্ধে কোনো খসড়া প্রকাশ করা হয়নি, সেটা অবশ্য নিয়মেই আছে, কিন্তু রাতারাতি বৈঠকের তারিখ পাল্টে দেওয়া হলো কারণ ওই দিন কংগ্রেসের এক সাংসদের মনোনয়নের দিন, তিনি যাতে আসতে না পারেন। বিজেপি নিজেদের জোটসঙ্গীদের ফোন করছে সাংসদদের পাঠানোর জন্য। মধ্যপ্রদেশ বিজেপি সভাপতিকে উড়িয়ে আনা হচ্ছে চার্টার্ড ফ্লাইটে। শুধু নিজেদের সাংসদদের সংখ্যা বাড়ানোর জন্য মোদি আদানির এত ভয় কিসের? বস্তুত বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে সত্যি বিরোধী সাংসদদের সংখ্যা অনেকটা কম হতে চলেছে। প্রথমত, বিজেপি এবং জোটসঙ্গীদের সব সাংসদ ওই দিন সংসদে হাজির থাকবেন। তার উপর আবার কংগ্রেসের নরেশ উত্তম রেড্ডি ওই দিনই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন, অর্থাৎ তিনি বৈঠকে থাকতে পারবেন না। তাই মহুয়ার শাস্তি নিয়ে বৃহস্পতিবার যে প্রস্তাবই পেশ করা হোক, সেই প্রস্তাব পাশ করাতে বিজেপির বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। মহুয়ার অভিযোগ সবটা জেনেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোদি আদানিরা। বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম। ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী। লোকসভা নির্বাচনের আগে বিজেপির নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছেন কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। তার একের পর এক মন্তব্য এবং কার্যকলাপে বিপাকে গেরুয়া শিবির। সূত্রের খবর, অনুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লিতে তার বিরুদ্ধে নালিশ জানাতে চায় রাজ্য গেরুয়া মণ্ডলী। বিষয়টি ঠিক কি? দলে থেকে দলবিরোধী কথা বলে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অনুপম হাজরা। সাম্প্রতিক সময়ে তিনি বেলাগাম ভাষায় আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের। এমনকি তার কথায় উঠে এসেছে নেতাদের দু চারটে চর থাপ্পড় মারার প্রসঙ্গ। মঙ্গলবার আরও এক কদম এগিয়ে অনুপমকে দেখা গেল শান্তিনিকেতনে তৃণমূলের ধর্ণা মঞ্চে। সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি শাসক দলের সুরে সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ওপেন চ্যালেঞ্জ করলেন। এমনকি তাকে ভণ্ড বলেও চূড়ান্ত আক্রমণও করেন তিনি। স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই ধরনের কার্যকলাপকে আর ভালোভাবে নিতে চায় না রাজ্য গেরুয়া নেতৃত্ব। দিন কয়েক আগেই বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য পরিষ্কার জানান পার্টির লাইন ভঙ্গ করেছেন অনুপম, দলের সংস্কৃতি তিনি এখনও বুঝতে পারেননি। প্রসঙ্গত, অনুপম হাজরা একসময় তৃণমূলেই ছিলেন এবং বলা ভালো বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে সমীক বলেছেন, কেউ কেউ নির্বাচনের সময় অনুব্রতর বাড়িতে মাছের ঝোল ভাত খেতে গিয়েছিলেন। আর কোনো উপাচার্যকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করাটা বিজেপির সংস্কৃতির বিরুদ্ধে।
তবে যেহেতু অনুপম হাজরা এই মুহূর্তে একটি কেন্দ্রীয় পদে রয়েছেন, তাই রাজ্য নেতৃত্ব সরাসরি দিল্লির দরবারে গিয়ে তার বিরুদ্ধে নালিশ জানাতে চায়। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত তোড়জোড়। চক্রব্যূহে অভিষেক, ডায়মন্ড হারবারের নবসাদকে সমর্থন সিপিএম কংগ্রেস বিজেপির। লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু চব্বিশের ভোটে কি এই কেন্দ্রের রাজনৈতিক চিত্র বদলাবে? ভোট ভবিষ্যৎ নিয়ে সেই আলোচনার অনেকাংশেই জায়গা করে নিচ্ছে বিরোধী শিবির। আর এখানেই টুইস্ট, ডায়মন্ডের ষড়ভুজ না হলেও চতুর্ভুজের চক্রব্যূহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরার পরিকল্পনা বিরোধীদের। ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ভোটে দুবার জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কাজের নিরিখে তিনি ইতিমধ্যে বেশ জনপ্রিয়। সেখানকার উন্নয়নে গত 10 বছরে তার কাজের বিচার করবেন জনতা। বিরোধী শিবির যথেষ্ট ভাবনা চিন্তা করেই তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাবে, সেটাই স্বাভাবিক। অনেক রকম সমীকরণ কাজ করবে সেই ক্ষেত্রে। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা সংখ্যালঘু, আর সেখানে বিরোধীদের তুরুপের তাস তরুণ জনপ্রিয় নেতা তথা আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেশ কয়েকদিন ধরেই সেখানে তার নাম নিয়ে আলোচনা করছে রাজনৈতিক মহলে, আর সেই নাম ভাসিয়ে দেওয়ার কারিগর রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি এক সভায় চ্যালেঞ্জের সুরে বলেছেন, ডায়মন্ড হারবারে ভাইপুকে হারাবো, দরকার হলে অন্য লোক দাঁড় করিয়ে হারাবো। এরপর তিনি নওশাদ এক সংবাদ মাধ্যমকে জানান, দল চাইলে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন। এরপরই নওশাদের নাম নিয়ে জল্পনা আরও জোরদার হয়। এখানে আবার কাজ করছে সিপিএম কংগ্রেস আইএসএফ জোটের সংযুক্ত মোর্চা জোট, কারণ 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের এই জোটের শিবরাত্রির সলতে নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু ভাঙতে তৃণমূলকে হারিয়ে বিধানসভায় পৌঁছেছেন আইএসএফের এই নেতা। লোকসভা লড়াইয়ের তার উপর ভরসা রাখতে বিশেষ দ্বিধা করছেন না জোটের বাকি শরিকরা। তেমনই বক্তব্য শোনা যাচ্ছে বিরোধী নেতাদের গলায়। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী বাদ দিলেও নওশাদের পক্ষে কথা বলেছেন মুখপাত্র শমিক ভট্টাচার্য। নওশাদকে ভালো ছেলে বলে প্রশংসা করেছেন। বারাসতের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, নওশাদ দাঁড়াতেই পারেন, সেটা তার স্বাধীন সিদ্ধান্ত, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে তৃণমূল বিজেপিকে হারাতে একজোট হতে হবে, না হলে সমূহ বিপদ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, নওশাদ ওখানে দাঁড়ালে খোকাবাবুর জন্য লড়াই কঠিন হবে।